নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি রোহিণী, হিউস্টনে থাকি। আজ আমি একটি আশ্চর্যজনক বিস্ময়কর অনুভূতি, হয়তো আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না, এমন একটা অনুভূতির মধ্যে দিয়ে আজ গেছিলাম, যেটা আমি সকলের সাথে একটু ভাগ করে নিতে চাই। হয়তো জানি না আমি কতটা সত্যি করে সেটাকে এখানে তুলে ধরতে পারবো। আজ আমি যেখানে গেছিলাম সেখানে গিয়ে এক মোমেন্টের জন্য বা একটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল সত্যি বিজ্ঞান আমাদের জীবনে বিষয় বা ভগবান আছেন এবং ভগবানের সাথেই বিজ্ঞানও যুক্ত হয়ে আছে। এত ভূমিকা করব না, সহজ কথায় বলি, হিউস্টনের নাসা স্পেস সেন্টারে আমরা গেছিলাম আর সেখানে গিয়ে মুন স্পেসক্রাফট, যেগুলো অরিজিনাল, এবং চাঁদ থেকে আনা পাথর থেকে শুরু করে মঙ্গলের মাটি, এগুলো সবই আমরা প্রত্যক্ষ করেছি এবং সব থেকে বড় বিষয়গুলো হাত দিয়ে দেখার মতো সুযোগও পেয়েছিলাম। আমি আর বেশি কিছু বলছি না, এই আমরা পৌঁছে গেছি, বাকিটুকু যেটুকু আমি দেখাতে পারবো সেটুকু আপনারা নিজের চোখে দেখুন। Thank you.
Thank you.
Thank you.
Thank you.